নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আবার নতুন এপিসোডে চলে এলাম দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা তাস একটা সাদা কাগজ সাদা কাগজটাকে যদি আমি ঠিক এই রকমভাবে ধরি আর ধরে যদি আমি ঠিক এই রকমভাবে ঠিক একটু জোরে টেনে নিই তাহলে এটা একটা পঞ্চাশ টাকার নোট আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা তাসের একটা টুকরো এটাকেও যদি আমি এরকম ধরে একটু জোরে টেনে নিই তাহলে এটা একটা পাঁচশো টাকার নোট বলছেন এইটা পেছন দিকটা এই দেখুন ঠিক আছে বলবেন এটা পেছন দিকটা এই দেখুন এইভাবে দেখানো যাবে এটা হচ্ছে অ্যাডভান্স ভার্সান এটা অ্যাডভান্স ভার্সান এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে তারপরও আমি কেন দেখালাম এই অ্যাডভান্স ভার্সনটা আপনাদেরকে বুঝিয়ে দেবো বলে তো এই ম্যাজিকটা কী করে হলো এর যে টিউটোরিয়াল আমি আজকে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখুন কি করে বানাতে হয় টোটালটাই বলবো পুরোটা দেখলে পরে আপনারা বাড়িতেই এইটা তৈরি করে ম্যাজিকটা আপনি আপনার বন্ধুদেরকে দেখাতে পারবেন তা আসুন কী করে ম্যাজিকটা করতে হয় একটু দেখে নিন আচ্ছা এটা বানাবার পদ্ধতিতে আমি একটু বলে দিচ্ছি কি করে বানাবেন আপনারা এটার জন্য লাগবে হচ্ছে একটা নোট একটা সাদা কাগজ একটা সাদা কাগজ লাগবে একটা নোট লাগবে আর লাগবে হচ্ছে বোথ সাইড স্যালোটেভ এই দিয়ে আপনি খেলাটা বানাতে পারবেন তবে অ্যাডভান্সটা আপনারা একটু বুঝে নেবেন আমি বুঝিয়ে দেবো বিষয়টা আমি দেখিয়ে দেবো আরেকবার দেখিয়ে দেবো অ্যাডভান্সটা কীরকমভাবে করা আছে আমি দেখিয়ে দেব তবে পেপার থেকে নোট এক যে কী করে হচ্ছে সেটা আমি একটু আপনাদেরকে একটু করে দেখাচ্ছি তাহলে কী হবে আপনাদের করতে সুবিধা হবে আমি যদিও এই ভিডিওটা ইউটিউবে আরেকবার দিয়েছিলাম তবে যেহেতু অ্যাডভান্সটা দিচ্ছি তার সাথে এটাকে ইনক্লুড করে দিচ্ছি হ্যাঁ এই দেখুন এই নোটটাকে ঠিক এরকম ভাজ করে নিন এই নোটের মাপেই হবে এই কাগজটা সেম সেম টু সেম একদম নোটটাকে ভাঁজ করে নিলেন কাগজটাকেও ভাজ করে নিলেন ভাঁজ করার পরে ঠিক একটা দিকে আপনি আঠা লাগান এই স্যালোটেপ কেটে কেটে আমি এখানে লাগিয়েছি যেটা বোর্ড সাইজ স্যালোটেপ আমি এটা আপনাদের সামনে এখন লাগিয়ে দেখাচ্ছি কীরকমভাবে লাগাবেন দেখুন এই হলো ব্যাপার এটা শুধু এখানে লাগিয়ে দিলেই হয়ে গেল এই দেখুন খুব সিম্পল ব্যাপারটা কিন্তু খুব সিম্পল অথচ ভীষণ ভালো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখুন এই এটা লাগানো হয়ে গেল মানেই আপনার ম্যাজিক প্রায় রেডি আর একটু কাজ বাকি আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে একটা সাদা কাগজ এখন দেখতে পাচ্ছেন কিন্তু উল্টো দিকে একটা নোট এই তো বিষয়টা দেখুন এখান থেকে এটাকে এরকম টানলেই টানলেই হয়ে যাচ্ছে কি করে হচ্ছে না এইখানটা একটা বোথ সাইড স্যালোটেপ মানে এটাকে এখানে আঠা দিয়ে আটকে দিতে হবে সেটা কীরকম এটাও আপনাদের দেখিয়ে দিই একটু এখানে কি করতে হবে ঠিক এই রকম জায়গায় ঠিক মাঝখান থেকে একটু বাদে আর কি রকম জায়গাতে এটা আপনি একখানা বোথ সাইড স্যালোটেপ লাগিয়ে দিন লাগিয়ে এটা তুলে নিন ব্যাস এই তো হয়ে গেল এর ওপরে এইটাকে যদি এরকম চেপে দেন তাহলে দেখুন এখানটা কিন্তু আটকে গেল আটকে গেলে কি হচ্ছে আটকে গেলে যেটা হচ্ছে দেখুন দেখাচ্ছেন এইরকম এই দেখাতে গিয়ে যখন আপনি টানছেন টানলে পরে কী এ এর থেকে এর বেশি যেতে পারছে না তো সে কী করছে পুরো কাগজটাকে টেনে নিচ্ছে দেখুন পুরো কাগজটাকে টেনে নিয়ে এই নোটটাকে অ্যাপিয়ার করে দিচ্ছে আর এটাকে যদি ভাঁজ করে আপনি উল্টো দিকে দেখান তাহলে দেখা যাবে এদিকটা পুরোপুরি নোট আছে এই সাদাতেই সাদাটা কভার হয়ে যাচ্ছে অথবা বোঝা যাচ্ছে না এই হচ্ছে সিক্রেট অ্যাডভান্সটা কী করেছি সেইটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অ্যাডভান্সটা কীরকম এ দেখুন এটা বুঝলেন তো বানানোটা বুঝে গেলেন এখন এরম উল্টাবার পরে আপনি এইভাবে দেখাতে পারছেন কিন্তু সোজা করে আপনি দুটো সাইড মানে এদিকটা যেমন আছে এদিকটা উল্টো দিকটা দেখাতে পারছে না অ্যাডভান্সটাই দেখাতে পারছেন কি করে অ্যাডভান্সটা দেখাতে পারছেন দেখুন এটা এখানে থাকুক অ্যাডভান্সটা এটা আমি কার্ড দিয়ে করেছি কার্ড দিয়ে করেছি একটু ভ্যারাইটির জন্য দেখুন সাদা কাগজ দিয়ে করতে পারেন রঙিন কাগজ দিয়ে করতে পারেন একটা ছবি দিয়ে করতে পারেন একটা এটিএম কার্ড দিয়ে করতে পারেন যেভাবে খুশি করতে পারেন আমি কার্ড দিয়ে করে আপনাদের জাস্ট বোঝাতে চেয়েছি যেটা যেভাবে খুশি করা যায় এ দেখুন এখানে কিন্তু সেম এখানে কি করেছি একই জিনিস তৈরি করা আছে এরকম টানলেই নোট হয়ে গেল উল্টো দিকটা এইরকম কিন্তু উল্টো দিকটা যখন ভাজ করছি করে দেখাচ্ছি যে এদিকটাও সাইডই দেখা এদিক সাইডই দেখানো যাচ্ছে মানে এই যে বোথ সাইড দেখানো যাচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সটা কী করেছি আপনাদের একটুখানি ভালো করে দেখাই পুরো ব্যাপারটা একই আছে এটা যেমন এটাও তেমনই আছে সেম এ দেখুন এই পার্টটুকু সেম আছে শুধু কি বলুন তো এইখানে আরেকটা পার্ট আমি জুড়েছি এই যে এক্সট্রা একটা পার্ট আমি জুড়েছি এখানটায় এটা একটা ফোল্ডিং করে জুড়েছি মানে এখানকার পোর্শনটা এখানে আমি কেটে এখানে জুড়ে দিয়েছি তাহলে এখানে বিষয়টা কীরকম হলো মানে এটা ছিল ঠিক এই রকম একটা পিস আর এখানেও এই একটা পিস আছে শুধু এখানে একটা হাফ পিস এখানে জুড়েছি তাহলে কী হলো বিষয়টা এইরকম দেখুন এইটা আর এইটা দুটো একসাথে দেখে নিন এটাকে যখন আমি এরকম জাস্ট এই দেখালাম দেখিয়ে জাস্ট টানলেই এটা পঞ্চাশ টাকার একটা নোট হয়ে গেল এটাকে উল্টো করে আপনি দেখালেন যে এটা একটা পঞ্চাশ টাকা নোট ব্যাস এই অবধি ঠিক আছে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হাজার টাকা যা খুশি করুন আপনি অসুবিধা নেই এটা তো হল কিন্তু এইটাকে এরকম এই পাশে যেমন দেখালেন এটা উল্টো করে সেরকম দেখানো যাচ্ছে না কারণ এখানে সাদা কাগজটা আছে কিন্তু এখানের ক্ষেত্রে কী হচ্ছে এটা আপনি এরকম দেখালেন দেখি উল্টো করলেন এটা পাঁচশো টাকার নোট হয়ে গেল এইটা এবার ভাঁজ করছেন করে এবার এই পাশটাও আপনি দেখাতে পারছেন যে এই পাশটাও যা আছে দুপাশটা আপনি দেখাতে পারছেন এটা এই অ্যাডভান্সের সুবিধা হচ্ছে এইটা তো এটা বানানোর মধ্যে এটাই বানাতে পারবেন এটাই বানাবেন সেম টু সেম বানাবেন বানিয়ে দেখুন এখানকার যে পজিশানটা মানে এই হাফটুকু এইখানে একটা স্যালোটেপ দিয়ে এখানে দেখুন আমি স্যালোটেপ টেপ দিয়ে এখানে আটকেছি এই দেখুন এই স্যালোটেপ দিয়ে এখানে আটকে দিয়েছি ব্যাস এই টুকরোটা এখানে আটকে দিয়েছি দিয়েছি এইটা এখানে চলে আসছে তাহলে এইটা কভার হয়ে গেল এটা কভার হয়ে গেলে পরে দুপাশটা দেখাতে পারছেন এই হচ্ছে সুবিধা আশা করি আজকের ভিডিও ভীষণ ভালো লেগেছে আপনারা নিজেরা করে এরকম সুন্দর ম্যাজিক দেখাতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি টাটা Bye.